তেজগাঁও থেকে সংবাদ সন্ধ্যা নিয়ে আপনাদের সাথে আছি আমি আলী আশরাফ। খবরের বিশ্লেষণ নিয়ে আছি আমি ফারহানা লোপা। শুরুতেই জানাবো শিরোনাম। আওয়ামী লীগের 25 থেকে 30টি সাংগঠনিক জেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র, এমপিদের সঙ্গে দূরত্ব বেড়েছে নেতা কর্মীদের। দেশে 3 মাসের মধ্যে করোনায় সর্বনিম্ন 38 মৃত্যু, নতুন রোগী 2325 জন, শনাক্তের হার 8.65। করোনা বাড়লে আবার বন্ধ হবে শিক্ষা প্রতিষ্ঠান, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। 12 থেকে 17 বছর বয়সীদের টিকার অনুমোদন মেলেনি। ১৭,০০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে এহসান গ্রুপের চেয়ারম্যান সহ গ্রেপ্তার 2, সুদমুক্ত বিনিয়োগের প্রলোভন। শুনছিলেন শিরোনাম, জানাবো বিস্তারিত। আওয়ামী লীগের 25 থেকে 30টি সাংগঠনিক জেলায় অভ্যন্তরীণ দ্বন্দ্ব তীব্র রূপ নিয়েছে। নিজস্ব বলয় তৈরি করায় সংসদ সদস্যদের সঙ্গে বেড়েছে স্থানীয় নেতাকর্মীদের দূরত্ব। এই তথ্য এসেছে কার্যনির্বাহী কমিটির বৈঠকে দেয়া 8 সাংগঠনিক সম্পাদকের প্রতিবেদনে। এসুরাহা না হলে এমপিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন দলের সভাপতি শেখ হাসিনা। আধিপত্য বিস্তার নিয়ে আওয়ামী লীগের এই ত্রিমুখী সংঘর্ষ হয় রোববার নোয়াখালীতে। জেলা সাধারণ সম্পাদক এমপি একরামুল করিম চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান শিহাবুদ্দিন শাহিন ও পৌর মেয়র শহীদুল্লাহ খান সোহেলের অনুসারীদের এই সংঘাতে আহত 10 জন, পরে 140 ধারা জারি করতে বাধ্য হয় প্রশাসন। সম্প্রতি বরিশাল, বগুড়া, নাটোর, পাবনা, রাজবাড়ী, মাদারীপুর সহ বেশ কিছু জেলায় দলীয় কোন্দল রূপ নিয়েছে সহিংসতায়। আইন ও সালিশ কেন্দ্রের তথ্য বলছে, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত 8 মাসে আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের মধ্যে সংঘাতের ঘটনা 76, আর এতে প্রাণ গেছে 12 জনের, আহত 863। প্রায় 1 বছর পর বৃহস্পতিবার হওয়া আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির বৈঠকে 8 সাংগঠনিক সম্পাদকের দেওয়া প্রতিবেদনেও গুরুত্ব পেয়েছে বিষয়টি। 25 থেকে 30 জেলায় দলীয় কোন্দল তীব্র রূপ নিয়েছে বলেও জানিয়েছেন তারা। কোথায় কি সংকট আছে, কোথায় দ্বন্দ্ব আছে, সেই দ্বন্দ্বর কি অবস্থা, কার সাথে কোথায় কোন দ্বন্দ্ব আছে, সেই ব্যাপারে আমরা বিস্তারিত তুলে ধরেছি। সবাই যার যার জায়গায় যেখানে যেখানে সমস্যা আছে তুলে ধরা হয়েছে, নেত্রী একটা দিক নির্দেশনা দিয়েছেন। সংগঠনে তো সবসময় কোথাও না কোথাও ছোটোখাটো ঝামেলা থাকেই, তো সেগুলো আমরা উপস্থাপন করেছি। নেত্রী নির্দেশনা দিয়েছেন যে টিমগুলোকে সচল করে সংগঠনের মধ্যে কোনো যদি সমস্যা সৃষ্টি হয় সেখানেও এই টিম দায়িত্ব নিয়ে এই সমস্যা সমাধানে উদ্যোগী হতে পারে। আর বেশিরভাগ জেলায় সংসদ সদস্যদের সঙ্গে বিরোধ রয়েছে স্থানীয় নেতাকর্মীদের। কেন্দ্রীয় নেতারা জানাচ্ছেন এতে ক্ষুব্ধ আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এমপিদের সতর্ক করে কঠোর বার্তাও দিয়েছেন তিনি। এই দল, দলের ভেতরে উপদল, ঘরের মধ্যে ঘর, ওই ঘরে পড়ে মর, হ্যাঁ, এই জাতীয় কর্মকাণ্ড থেকে নেতাকর্মীদের, বিশেষত এমপিদের একটা নিজস্ব বলয় তৈরির যে প্রবণতা, সে থেকে বিরত থাকবার আহ্বান জানিয়েছেন। কোনো কোনো ক্ষেত্রে যে এমপিরা সংগঠনকে ডমিনেট করতে চায়, তাদের নিজের মতো করে সাজাতে চায়, এটি কখনোই সমীচীন নয়। জনতা শেখ হাসিনা সবসময় কঠোর নির্দেশনা দিয়েছেন, এই সমস্ত কয়েকটি জায়গায় আছে, খুব বেশি যে জায়গায় আছে তা নয়, সেখানে সংশ্লিষ্ট জনদের কাছে সেই নির্দেশনা দেওয়া হয়েছে। যেসব সংসদ সদস্য দলের শৃঙ্খলা ধরে রাখতে পারবেন না, তাদের আগামী নির্বাচনে মনোনয়ন দেওয়া হবে না বলেও সতর্ক করছে আওয়ামী লীগ। ইজাজুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 38 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 20 এবং নারী 18 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 26,832 জনের। 24 ঘন্টায় আক্রান্তের সংখ্যা 2,325। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.65%, যা গতকালের চাইতেও কম। দেশে করোনায় আক্রান্ত উল্লেখযোগ্য হারে কমতে শুরু করেছে। করোনা আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 38 জনের। এ নিয়ে মোট মৃতের সংখ্যা দাঁড়ালো 26,832 জন। 800টি ল্যাবে 24 ঘন্টায় 26,878 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 2,325 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 8.65%। শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,27,215 জনে।
বিশেষজ্ঞরা বলছেন, সংক্রমণ কমার এই সময়টাকে কাজে লাগাতে হবে, স্বাস্থ্যবিধি না মানলে হিতে বিপরীত হতে পারে। এখনো যেহেতু আমাদের সিংহভাগ লোক টিকা সুরক্ষার আওতার বাইরে এবং বিশ্বের বিভিন্ন খানে সংক্রমণ হচ্ছে, এমনকি দেশের অভ্যন্তরেও কোথাও কোথাও 10-এর উপরে সংক্রমণ আছে, সুতরাং আমরা কমপ্লাসেন্সি তে অবশ্যই ভুগতে পারি না, বরঞ্চ আমি মনে করি এটা একটা সুযোগ। এই সময় সংক্রমণটাকে যদি আমরা শূন্যের কাছে নিয়ে আসতে পারি তাহলে, এবং ভবিষ্যতে যদি বাইরে থেকে ইম্পোর্ট বন্ধ করতে পারি, তাহলে আমাদের এই যে শূন্যের কাছাকাছি সংক্রমণের অবস্থাটা সেটাকে আমরা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। করোনা থেকে সুস্থ হয়েছেন আরো 3,856 জন, এ নিয়ে মোট সুস্থ 14,72,067 জন। সুলতানা জাহান মিতু, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথমবারের মতো শুক্রবারেও রাজধানীর টিকাদান কেন্দ্রগুলোতে চলে গণটিকা কার্যক্রম। দ্বিতীয় ডোজের টিকা প্রয়োগের প্রথম 3 দিনে যারা টিকা নিতে পারেননি তাদের দেওয়া হয় আজ। রাজধানীতে আজই গণটিকা কার্যক্রম শেষ হলেও দেশজুড়ে অন্যান্য কেন্দ্রে রোববার পর্যন্ত চলবে টিকাদান কার্যক্রম। গণটিকা কর্মসূচির আওতায় টিকাগ্রহীতারা যে কেন্দ্র থেকে প্রথম ডোজ টিকা নিয়েছিলেন, দ্বিতীয় ডোজও সেই কেন্দ্র থেকে নিতে হচ্ছে। তবে শুক্রবার রাজধানীর কেন্দ্রগুলোতে ভিড় ছিল অনেকটাই কম, ফলে স্বাস্থ্যবিধি মেনেই নিতে পেরেছেন দ্বিতীয় ডোজের টিকা। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, করোনা প্রতিরোধে দেশে চলমান গণটিকাদান কর্মসূচির প্রথম 3 দিনে দ্বিতীয় ডোজ টিকা নিয়েছেন 43,17,260 জন। গণটিকাদান কর্মসূচির আওতায় দ্বিতীয় ডোজ দেওয়া শুরু হয় মঙ্গলবার থেকে। রাজধানীতে গণটিকার প্রথম ডোজ 6 দিনে দেওয়া হলেও দ্বিতীয় ডোজের জন্য নির্ধারণ করা হয় 3 দিন। প্রথমে দিয়েছি, ওটাতে অনেক ভিড় ছিল, লোক অনেক বেশি ছিল, অনেক ঝামেলা হয়েছে, কিন্তু দ্বিতীয় দেড় সময় ঝামেলা অনেকটাই কম, অনেক লাইন মানে 100-200 এরকম পর্যন্ত লাইনে দাঁড়ানো হয়েছে। এবার কি তো মনে করে সেরকম ইয়া নাই, ঝামেলা নাই। অক্টোবর থেকে টিকা তৈরির প্রক্রিয়া জোরদার হবে ভারতে, তখন থেকে চুক্তি অনুযায়ী বাংলাদেশকে টিকা সরবরাহ করবে ভারত। এই তথ্য জানিয়েছেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। ভারতে 3 দিনের রাষ্ট্রীয় সফর শেষে নিজ বাসভবনে তিনি এই তথ্য দেন। তিনি বলেন, বাংলাদেশ ও ভারতের যে কানেক্টিভিটির কাজগুলো চলছে সেটি যাতে দ্রুত হয় এবং করোনা পরিস্থিতি ও ভ্যাকসিন নিয়েও আলোচনা হয়। 7 ডিসেম্বর ভারত বাংলাদেশ মৈত্রীর 50 বছর উদযাপন নিয়েও দুই দেশের মধ্যে আলোচনা হয়। তারা টিকা উৎপাদনের যে লক্ষ্যমাত্রা স্থির করেছিল সে অনুযায়ী এখনও পারছে না, কিন্তু এই বছরের লাস্ট কোয়ার্টারে অক্টোবর থেকে যেটি শুরু হবে তখন তিনি আশা করেছেন যে এই উৎপাদনের ক্ষেত্রে যেই প্রতিবন্ধকতাগুলো আছে সেগুলো কেটে যাবে এবং তখন আমাদের সাথে চুক্তি অনুযায়ী সেই ক্ষেত্রে টিকা সরবরাহ করা সম্ভবপর হবে। শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে করোনা পরীক্ষার দায়িত্ব পেতে যাচ্ছে বেসরকারি ল্যাব DMRF। ল্যাব নির্বাচনে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি, তাই এ নিয়ে প্রশ্ন তুলেছেন বিশেষজ্ঞরা। এদিকে 10 দিনের ব্যবধানে প্রতি পরীক্ষার মূল্য 1,000 টাকা বেশি দাবি করেছে DMRF। বাংলাদেশ থেকে দৈনিক গড়ে 2,500 মানুষ যায় সংযুক্ত আরব আমিরাতে। নতুন শর্ত অনুযায়ী দেশটিতে যেতে লাগবে 6 ঘন্টা আগের করোনা নেগেটিভ রিপোর্ট। এই অবস্থায় বিমানবন্দরে ল্যাব বসানোর উদ্যোগ নেয় প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। 29 আগস্ট ল্যাবের দায়িত্ব চেয়ে আবেদন করে বেসরকারি ল্যাব DMFR। পরীক্ষা প্রতি চাওয়া হয় 1,700 টাকা করে। পরে এই ল্যাবকেই দায়িত্ব দেওয়ার বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়, কিন্তু 8 সেপ্টেম্বর তারা পরীক্ষার মূল্য দাবি করে 2,750 টাকা। ওখানে 40,000 স্কোয়ার ফিটের একটা জায়গা, হ্যাঁ, সে পুরো জায়গাটাকেই একটা সিস্টেমের মধ্যে নিয়ে আসা হবে, সেখানে তাবু, এসি, ম্যান পাওয়ার কিছু জিনিস আছে, যে কারণে সব মিলেই মানে এটা ওইভাবেই ডিভাইস দেওয়া। ল্যাব নির্বাচনে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়ার কথা থাকলেও তা করা হয়নি বলে অভিযোগ উঠেছে। এরই মধ্যে আবেদন করেছে আরো বেশ কয়েকটি প্রতিষ্ঠান। তারা প্রতি পরীক্ষার মূল্য চেয়েছে 2,000 টাকা। যে দর দেওয়া হয়েছে সেই দর কিন্তু এরপর আর পরিবর্তন করার সুযোগ নাই, বাড়ানোর তো কোনো সুযোগই নাই, বরং অনেক সময় দরদাম করে কমানো যেতে পারে, কিন্তু বাড়ানোর কোনো সুযোগ নাই। এবং যদি বাড়ানো হয়ে থাকে সেটা কিন্তু এটা কিন্তু আইনগতভাবে বিশুদ্ধ হওয়ার কথা না। এটা একটা মহান উদ্যোগ, কিন্তু শুধুমাত্র একটা ল্যাব যাদের অত অভিজ্ঞতা নাই বলেই আমি মনে করি এটা আমাদের এই সরকার, জনগণের সরকার, ওনারা এটা করবে বলে আমার বিশ্বাস হয় না।
সংযুক্ত আরব আমিরাত যেতে প্রবাসীদের দুটি করোনা পরীক্ষা লাগবে, একটি 72 ঘন্টা, অন্যটি 6 ঘন্টা আগের। দুই পরীক্ষায় ব্যয় হবে 5,000 টাকার বেশি, তাই যৌক্তিক মূল্য নির্ধারণের দাবি প্রবাসীদের। যখন কাজ পেয়ে গেলো তারা বলছে 5-6 দিন লাগবে, আর রেট মানে 2700 টাকা করে দিছে, এটা অনেক বেশি, কারণ কারো টাকা নাই, কত টাকা কত লোন করবে। সো রিকোয়েস্ট করবো এই রেটটাকে আর কমানোর জন্য। সেটা আমাদের জন্য তো বাটেম হবে, কারণ আমাদের দীর্ঘদিন যাবত চাকরি নাই, বেতন নাই। আজকে আমার দুটা ভ্যাকসিন আমার নেওয়া হয়েছে, দ্বিতীয় ডোজ, বাট আমি আই নট ক্যাপেবল টু ফ্লাই। প্রধানমন্ত্রীর কাছে এতটুকু আবেদন করতেছি যে আমাদের ফিটা যেন কমানো হয়, যাতে আমরা সুন্দরভাবে আবার ফিরে যেতে পারি দুবাইতে। ডিএমএফআর এর বাড়তি মূল্য দাবির যৌক্তিকতা নিয়ে শনিবার সিদ্ধান্ত জানাবে স্বাস্থ্য অধিদপ্তরের টেকনিক্যাল কমিটি। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। করোনা সংক্রমণ আবারও বাড়লে শিক্ষা প্রতিষ্ঠান পুনরায় বন্ধ করার সিদ্ধান্ত আসতে পারে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী। শুক্রবার সকালে তিতুমীর কলেজে ডেন্টাল ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে গিয়ে তিনি আরও জানান, 12-17 বছর বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে এখনও অনুমোদন দেয়নি বিশ্ব স্বাস্থ্য সংস্থা। করোনা মহামারীতে দুই দফা পেছানোর পর অবশেষে অনুষ্ঠিত হল ডেন্টাল ভর্তি পরীক্ষা। এবার ডেন্টাল কলেজে ভর্তির জন্য আবেদন করেছেন 53,004 শিক্ষার্থী। দেশের 8টি কেন্দ্রের 22 ভেন্যুতে অনুষ্ঠিত হয় পরীক্ষা। কতদিন মাথায় নিয়ে থাকবো যে কি হবে কি হবে? পরীক্ষা হয়ে গেছে, ভালোই ছিল। ভিতরে স্বাস্থ্য সুরক্ষা ভালোই ছিল, তারপরও শ্রেণী কক্ষের স্যারদের বিহেভিয়ার ভালো ছিল। আলহামদুলিল্লাহ পরীক্ষা ভালো হয়েছে, প্রশ্ন স্ট্যান্ডার্ড হয়েছে এবং পরীক্ষার পরিবেশ অনেক ভালো ছিল। রাজধানীর সরকারি তিতুমীর কলেজ কেন্দ্র পরিদর্শন করেন স্বাস্থ্যমন্ত্রী। এ সময় তিনি বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদনের পর 12 বছর বা তার বেশি বয়সীদের টিকা দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। অনেক দেশেই তো স্কুল কয়েকবার খুলেছে, আবার বন্ধ করেছে, আবার খুলেছে, আপনারা সেটা দেখেছেন। আমাদের দেশেও আমরা একই নীতি ফলো করব। যদি দেখি যে আমাদের সংক্রমণ হার বেড়ে যাচ্ছে আশঙ্কাজনকভাবে, তো অবশ্যই তখন বন্ধ করার সিদ্ধান্ত তো আমাদের শিক্ষা মন্ত্রণালয় নেবেই, আমরা পরামর্শ সেভাবেই দিব। ডিসেম্বর পর্যন্ত প্রতি সপ্তাহে 50 লাখ করে টিকা আসবে বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এই মাসেই 4টা শিডিউল আছে, সেই শিডিউল অনুযায়ী টিকা চলে আসলে আমাদের কার্যক্রম চলতে থাকবে এবং প্রত্যেক মাসেই প্রতি সপ্তাহেই এই 50 লক্ষ করে টিকা আসবে আগামী 3 মাস নভেম্বর পর্যন্ত। করোনা সংক্রমণ প্রতিরোধে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী। বিপ্রজিৎ চন্দ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সুদবিহীন বিনিয়োগের বিজ্ঞাপন সঙ্গে শরিয়া ভিত্তিক ব্যবসা পরিচালনার লোভনীয় অফার দিয়ে গ্রাহকের 17,000 কোটি টাকা হাতিয়ে নিয়েছে এহসান গ্রুপ নামের একটি প্রতিষ্ঠান। তবে শেষ রক্ষা হয়নি, চক্রের মূল হোতা সহ দুজনকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ভালো মুনাফার লোভ দেখিয়ে পিরোজপুর ও আশপাশের কয়েক জেলার গ্রাহকের কাছ থেকে অর্থ হাতিয়ে নেয় এহসান গ্রুপ। এমন অভিযোগের পর গ্রুপের চেয়ারম্যান রাগিব আহসানকে বৃহস্পতিবার রাতে রাজধানীর তোপখানা রোড থেকে গ্রেপ্তার করে র‍্যাব। শুক্রবার দুপুরে কারওয়ান বাজারে র‍্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে সংস্থাটির মুখপাত্র জানান, 2008 সালে 10,000 গ্রাহক নিয়ে এহসান মাল্টিপারপাস কো অপারেটিভ সোসাইটি চালু করেন রাগিব আহসান। এরপর ধর্মীয় অনুভূতি কাজে লাগিয়ে হাজার হাজার গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে এহসান গ্রুপের অধীনে 17টি প্রতিষ্ঠান গড়ে তোলেন, যার মাধ্যমে কৌশলে হাতিয়ে নেওয়া হয় গ্রাহকের বিপুল পরিমাণ টাকা। ধর্মীয় আবেগ অনুভূতিকে ব্যবহার করে তিনি এই এমএলএ কোম্পানি ফাঁদ তৈরি করেন। এই প্রেক্ষিতে উনি বিভিন্ন সময় তার এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করেন, যেখানে বিভিন্ন যারা মাহফিলে আসেন তারা যারা মাহফিলে অংশগ্রহণ করেন তাদেরকে উদ্বুদ্ধ করেন তার এই সংগঠনে বিনিয়োগের জন্য। র‍্যাব আরও জানিয়েছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাগিব 110 কোটি টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন। গত এক দশকে অন্তত 55,000 গ্রাহকের 17,000 কোটি টাকা আত্মসাতের অভিযোগ পেয়েছেন তারা। হাতিয়ে নেয় এসব অর্থ রাগিব তার আত্মীয় স্বজনদের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে বিনিয়োগ করেছেন বলে তথ্য পেয়েছে র‍্যাব। উনি 10,000 সদস্যের কাছ থেকে 110 কোটি টাকার গ্রহণের মাধ্যমে উনি ব্যবসা শুরু করেন বলে আমাদের প্রাথমিকভাবে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। রাগিব আহসানের নামে অন্তত 15টি মামলা রয়েছে। গ্রাহকদের কাছ থেকে হাতিয়ে নেওয়া অর্থ জঙ্গি কার্যক্রমে ব্যবহার বা পাচার হয়েছে কিনা সেটি খতিয়ে দেখছে র‍্যাব। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।
নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন জেএমবির শীর্ষ নেতা এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টারের 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম মাহমুদ আক্তারের আদালত এই রিমান্ডের আদেশ দেন। বৃহস্পতিবার রাজধানী মোহাম্মদপুরে বসিলার একটি বাসায় র্যাবের অভিযানে তাকে গ্রেপ্তার করা হয়। র্যাবের দাবি, নিষিদ্ধ জঙ্গি সংগঠন জেএমবির পুরনো ধারার সদস্যদের একটা অংশ নতুন করে সংগঠিত করছিলেন উজ্জ্বল। শেখ আব্দুর রহমান ও বাংলা ভাইয়ের এক সময়কার ঘনিষ্ঠ সহযোগী এমদাদুল হক ওরফে উজ্জ্বল মাস্টার, তার নেতৃত্বে এই অংশটি বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলে সংগঠিত হচ্ছিল বলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তথ্য পেয়েছে। রাজধানীর ইসিবি চত্বরে প্রাইভেট কারের ধাক্কায় স্কুল ছাত্রের মৃত্যুর ঘটনায় গাড়ি চালক শাকিলকে উত্তরা থেকে গ্রেপ্তার করা হয়েছে। সকালে সড়ক পরিবহন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা করে পুলিশ। বৃহস্পতিবার রাত 9টার দিকে প্রাইভেট কারের ধাক্কায় মারা যান আদমজী ক্যান্টনমেন্ট স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণীর শিক্ষার্থী শান্ত হাসান। রাজধানীর ইসিবি চত্বরে মানিকদি যাওয়ার পথের ফুটপাতের পাশে বাইক থেকে নেমে দাঁড়িয়েছিলেন শিক্ষার্থী শান্ত হাসান। এ সময় মিরপুরের কালশির দিক থেকে আসা একটি প্রাইভেট কার ধাক্কা দেয় তাকে। দুর্ঘটনার পর দ্রুত সিএমএইচে নেওয়া হলে সেখানে শান্তর মৃত্যু হয়। স্থানীয়রা বলছেন, কালশির দিকে আরেকটি দুর্ঘটনা ঘটিয়ে পালাচ্ছিল প্রাইভেট কারের চালক। এ সময় শান্ত রাস্তায় নেমে আটকানোর চেষ্টা করলে তাকেও চাপা দেয় গাড়িটি। ও সামনে আইসা গাড়ির উপরে হাত দিছিল, পরে হাত দেওয়ার পরে আর কি ওই ড্রাইভারটা ওরা আরেকবার লাগাই দিল। লাগাই দেওয়ার পরে আর কি ও সাথে সাথে মাথায় উড়ে পড়ে গেছে, নাক দিয়ে ব্লাড বেরিয়েছে আর ওই জায়গায় আর কি মারা গেল। গাড়িটা যে তাফলিং মানে ওখানে একটা অ্যাক্সিডেন্ট করে এখানে পালাতে চাইছিল, গাড়িটা এলাকার ভিতরে ঢুকে মানে পালাতে যাবো, তো ওই ছেলেটা এসে সামনে এসে থামাতে চেষ্টা করছিল কিন্তু ছেলেটার মাইরা দেয়। দুর্ঘটনার পর রাস্তা বন্ধ করে বিক্ষোভ করে স্থানীয়রা। তাদের দাবি, দায়িত্বরত সার্জেন্টের অবহেলার কারণে প্রাইভেট কারে থাকা ব্যক্তিরা পালিয়ে যায়। গাড়িটা এখানে পার্কিং করা হয়েছে, তো সার্জেনের ওনার সাথে, সার্জেনের নামটা সঠিক আমার মনে নাই, তো সার্জেনের সাথে কি কথা বললো মানে ওটা সঠিক জানি না, কথা বললো তার একটু পরে শুনি তারা নাই। একটা হুন্ডা থামিয়ে বলছে এই গাড়িটাকে একটু ধরতে হবে, এই গাড়িটা ধরতে এসে ওকে আবার করছে কি এই ড্রাইভারের দেখা ওকে একটা চাপ দিল, গাড়ির সাথে পয়রা স্পট ডেড হয়ে গেল। ঘটনার পর ঘাতক গাড়িটিকে ক্যান্টনমেন্ট থানায় নেওয়া হয়। শুক্রবার সকালে সড়ক পরিবহন আইনে ক্যান্টনমেন্ট থানায় মামলা দায়ের করে পুলিশ। এরপর উত্তরা থেকে গ্রেপ্তার করা হয় গাড়ি চালক শাকিলকে। মামলার পরবর্তীতে আমরা এই প্রাইভেট কারটি যিনি ড্রাইভ করছিলেন সেই চালককে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি। এখন তাকে জিজ্ঞাসাবাদ করে কেন কিভাবে এই ঘটনাটি ঘটলো আমরা মামলার মেরিট অনুযায়ী তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। স্থানীয়রা জানান, শান্তর বাবা মোস্তফা কামাল সেনাবাহিনীতে কর্মরত। তিনি বৃহস্পতিবারই মিশন থেকে ঢাকায় ফেরেন। নূরে জান্নাত, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সিরাজগঞ্জের এনায়েতপুরে নৌকা উল্টে নদীতে পড়ে নিখোঁজ এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 3 জনে, নিখোঁজ রয়েছেন আরও 3 জন। তাদের সন্ধানে চলছে উদ্ধার অভিযান। সকালে রাজশাহী থেকে আসা ফায়ার সার্ভিসের ডুবুরি দল যমুনা নদীতে অভিযান শুরু করে। তবে তীব্র স্রোতের কারণে উদ্ধার তৎপরতা কঠিন হয়ে পড়েছে জানিয়েছে ফায়ার সার্ভিস। বৃহস্পতিবার জামালপুর থেকে প্রায় অর্ধশত যাত্রী নিয়ে সিরাজগঞ্জে এনায়েতপুর যাচ্ছিল নৌকাটি। স্পারবাদ এলাকায় তীব্র স্রোতের কারণে নৌকাটি হেলে পড়লে 6 যাত্রী পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা 2 নারীর মরদেহ উদ্ধার করে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের পর স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। সরকার চিনির দাম নির্ধারণ করলেও কোনো প্রভাব পড়েনি রাজধানী বাজারে। 1 কেজি চিনি এখনও বিক্রি হচ্ছে 80 টাকায়। এদিকে সপ্তাহের ব্যবধানে বেড়েছে মোটা চাল ও মসুর ডালের দাম, পাশাপাশি বাড়তি সোনালিকা মুরগির দামও। বাজারে পণ্যের দাম বাড়ায় ক্ষুব্ধ ক্রেতারা। বৃহস্পতিবার চিনির বাজার নিয়ন্ত্রণে খোলা চিনির কেজি 74 টাকা এবং প্যাকেটজাত চিনি 75 টাকার দাম নির্ধারণ করে দেয় সরকার। তবে রাজধানীর বাজারে তার কোনো প্রভাব দেখা যায়নি শুক্রবার। খুচরা বাজারে প্রতি কেজি খোলা চিনি বিক্রি হচ্ছে 78 থেকে 80 টাকায় আর প্যাকেটে চিনি 80 থেকে 82 টাকা কেজি। সরকার নির্ধারিত দাম কেন মানা হচ্ছে না জানতে চাইলে বিক্রেতারা দাবি করেন দোকানে মজুতকৃত চিনি বেশি দামে কিনতে হয়েছিল তাদের। তবে এ যুক্তি মানতে নারাজ ক্রেতারা। এটা কবে কমবে এটা তো আমরা কিছু বলতে পারি না। এখন হয়তো যদি মোবাইল করে আসে তাহলে আমাদের চিনি বেচা বাদ করে দিতে হবে। আর আমরা চিনি কিনতে গেলে বলতেছে যে চিনি নিতে পারেন, এই দাম পড়বে কিন্তু স্লিপ দেওয়া যাবে না। ব্যবসা 100% হালাল কিন্তু আমরা তো হালাল সব ক্ষেত্রে দেখছি না, দেখা যায় যে ক্রাইসিস তৈরি করে, অনেক সময় ক্রাইসিস তৈরি করে, এই আর কি। এই জন্য তো সমস্যা।
এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে প্রায় 2 টাকা বেড়েছে মোটা চালের দাম। বিক্রি হচ্ছে 46 টাকা কেজি দরে, আর মোটা দানার মসুর ডাল আবারও 5 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 90 টাকা কেজিতে। সরকার তাদের ডিপার্টমেন্ট আছে, তারা মার্কেট স্টাডি করবে, মার্কেট দেখবে, ক্রেতাদের উপরে নির্ভর করে। গত সপ্তাহে সোনালিকা মুরগির 230 থেকে 240 টাকা কেজিতে বিক্রি হলো, এখন তা বেড়ে দাঁড়িয়েছে 270 থেকে 280 টাকায়। তবে হঠাৎ করে দাম বাড়ার কোনো কারণ জানাতে পারেনি বিক্রেতারা। শাহিদ আহমেদ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। চিনি সহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বেলা 11টায় এই অভিযান শুরু হয়। অভিযানে বাজারের বিভিন্ন দোকান ঘুরে ঘুরে পণ্যের দামের খোঁজ নেওয়া হয়। কোথাও অতিরিক্ত দামে চিনি সহ অন্যান্য পণ্য বিক্রি হলে সতর্ক করার পাশাপাশি 1 থেকে 2 হাজার টাকা পর্যন্ত জরিমানা করা হয়। অভিযানে থাকা কর্মকর্তারা জানান, নিয়মিত কর্মসূচির অংশ হিসাবে আজকের এই অভিযান। এদিকে বেশি দামে চিনি বিক্রির প্রসঙ্গে বিক্রেতারা জানান, আগে থেকে চিনি কিনে রাখায় বাড়তি দামে বিক্রি করতে হচ্ছে। নতুন দামে পণ্য কেনার পর সরকার নির্ধারিত দামে চিনি বিক্রি করতে পারবেন বলেও জানান তারা। ব্যবসায়ীদের আমরা রিকোয়েস্ট করতেছি, যদি তাদের বেশি দামে কেনা থাকে সেটা তাদের যার এজেন্ট থেকে বা কোম্পানি থেকে তাদের সাথে আলাপ করবে, তারা কী করবে, কারণ সরকারের বেঁধে দামে দেওয়ার বেশি দামে আসলে বিক্রি করার সুযোগ নেই। কারণ আমরা সাজেস্ট করতেছি তাদের ডিলারদের সাথে কথা বলার জন্য, মিল মালিকদের সাথে কথা বলার জন্য। আসলে সরকারি দামে সরকার তো একা বেঁধে দেয়নি বা নির্ধারণ করেনি, মালিকদের সাথে আলাপ করেই নির্ধারণ করেছে। এটা ইমপ্লিমেন্ট হইতে একটু সময় লাগতে পারে, কিন্তু আমরা আন্তরিক আমরা যত দ্রুত সম্ভব এটাকে বাজারে আসলে চিনি দামটা শৃঙ্খলা আনতে চাচ্ছি। করোনা পরিস্থিতিতে পর্যটন চালু রাখতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার পাশাপাশি আলাদা গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এতে পর্যটন কেন্দ্রগুলোতে করোনার ঝুঁকি কমানো সম্ভব হবে। এছাড়া এসব এলাকায় সংক্রমণের হার নিয়মিত পর্যবেক্ষণে রাখছে বোর্ড। ব্যবসায়ীরা বলছেন, সরকারের বিধিনিষেধ মেনে চলে তারা পর্যটন খাত সচল রাখতে চান। দীর্ঘদিন বন্ধ থাকার পর গত 18 আগস্ট খুলে দেওয়া হয়েছে দেশের সব পর্যটন খাত। ফলে করোনা সংক্রমণ এড়াতে পুনরায় আরেকটি গাইডলাইন তৈরি করেছে বাংলাদেশ ট্যুরিজম বোর্ড। এতে হোটেল রেস্টুরেন্টে অর্ধেক অতিথি রাখার পাশাপাশি খাবার পরিবেশনে কয়েক ভাগে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। খাবারের সময় ছাড়া বাকি সময় পড়তে হবে মাস্ক। ভিড় হয় এমন কোনো অনুষ্ঠান করা যাবে না। টেবিল সেটআপের মধ্যে পরিবর্তন আনতে বলেছি, 1 নম্বর, এবং শুধুমাত্র খাবারের সময় মাস্কটাকে খুলে রাখতে বলেছি, আনমাস্ক থাকতে বলেছি ওখানটায়, এবং খাবার গ্রহণ করার সময় যখন আপনি খাবার নেবেন মাস্ক পরে যাবেন, এবং যারা আপনার খাবার পরিবেশন করবে ওদেরকে প্রপার পোশাকে থাকতে হবে, মাথায় ক্যাপ থাকতে হবে, হাতে গ্লাভস থাকতে হবে, অ্যাপ্রন থাকতে হবে, এই বিষয়গুলো নিশ্চিত করা হয়েছে। সংক্রমণ এড়াতে সব ধরনের বিধিনিষেধ মানা হচ্ছে বলে জানালেন পর্যটন ব্যবসায়ীরা। কক্সবাজারে ম্যাক্সিমামই এখন 40-50-60% আমাদের অকুপেন্সি এখন আছে। এইটা আমরা মনে করি আমাদের করোনার জন্য খুব ভালো, যে আমরা স্বাস্থ্যবিধি তন্ত্রকে মেনে চলতে পারছি এবং মানুষকে সেবা দিতে পারছি। কিন্তু একসঙ্গে যদি 100% প্রত্যাশা করি, এই মুহূর্তে আমার মনে হয় একটু ডিফিকাল্ট হবে সবার জন্যই, এবং আমরা প্রত্যাশা করব না যে সরকার এটাকে আবার বন্ধ করে দিক। আমরা মনিটরিংয়ের মধ্যে রেখেছি, একটা হচ্ছে কক্সবাজার, একটা হচ্ছে বান্দরবান, একটা হচ্ছে সুনামগঞ্জ যেখানে হাওড়ের কথা বলছেন আপনারা, আর একটা হচ্ছে নওগাঁ। এই 4টা জেলাতেই আমরা 19 আগস্টের আগে 18 আগস্টে আমরা যে সংক্রমণের হার দেখেছি সে সংক্রমণের হার কিন্তু এখন পর্যন্ত বাড়েনি। সচেতনতা বাড়াতে জেলা প্রশাসনের সহায়তা নেওয়া হচ্ছে বলেও জানায় ট্যুরিজম বোর্ড। সোহেল রানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সামাজিক ও অর্থনৈতিক বিপর্যয়ের ঝুঁকিতে আফগানিস্তান। দেশটির চলমান পরিস্থিতিতে এমন আশঙ্কার কথা জানান জাতিসংঘের আফগান বিষয়ক বিশেষ প্রতিনিধি ডেবোরা লিওন্স। এদিকে আফগানিস্তান ইস্যুতে সোমবার জরুরি বৈঠকে বসতে যাচ্ছে নিরাপত্তা পরিষদ। আফগানিস্তান থেকে বিদেশি সেনা প্রত্যাহারের শুরু থেকেই দেশটির সার্বিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়ে আসছে জাতিসংঘ সহ আন্তর্জাতিক সংস্থাগুলো। তালেবান শাসন প্রতিষ্ঠার পর এতে যোগ হয়েছে বাড়তি মাত্রা। আফগানিস্তান সামাজিক ও অর্থনৈতিকভাবে বিপর্যয়ের ঝুঁকিতে রয়েছে বলে সতর্ক করেছেন জাতিসংঘের আফগানিস্তান বিষয়ক বিশেষ প্রতিনিধি ডেবোরা লিওন্স।
এ সময় অর্থ সংকট কাটাতে আফগানিস্তানের জব্দ করা অর্থ দ্রুত ছাড়তে নিরাপত্তা পরিষদকে আহ্বান জানান তিনি। বর্তমানে আফগানিস্তানের কেন্দ্রীয় ব্যাংকে 10 বিলিয়ন মার্কিন ডলার জব্দ আছে। তালেবানের হাতে অর্থ সহায়তা না দেওয়ার সিদ্ধান্তে চরম সংকটের মুখে পড়বে দেশটির সাধারণ মানুষ। খাদ্য ঘাটতির শিকার হতে পারে কয়েক লাখ মানুষ। বৃহস্পতিবার ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর মধ্যে আফগানিস্তানের পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। দেশটির চলমান অস্থিরতার জন্য আবারও যুক্তরাষ্ট্রের অবিবেচক আচরণকে দায়ী করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আফগানিস্তানে পুরোপুরি ভিন্ন মতাদর্শ চাপিয়ে দিতে মার্কিন চেষ্টার ফল আজকের পরিস্থিতি। কোন দেশের ঐতিহাসিক সাংস্কৃতিক মূল্যবোধ বিবেচনা না করে নিজেদের তথাকথিত গণতন্ত্র চাপিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টার খেসারত দিচ্ছে আফগানিস্তান। আফগানিস্তান ইস্যু নিয়ে আলোচনা করেছে আরব লীগ। এ সময় পরিস্থিতি বিবেচনায় আঞ্চলিক নিরাপত্তা ও উন্নয়ন ইস্যুতে আরব দেশগুলোর প্রতি ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়। এদিকে তালেবানের নতুন সরকার নিয়ে অসন্তোষ জানিয়ে বিবৃতি দিয়েছে ইউরোপীয় কমিশন। তাদের অভিযোগ, সবার অংশগ্রহণে সরকার গঠনের প্রতিশ্রুতি দিলেও সেই অবস্থান থেকে সরে এসেছে তালেবান। নুসরাত সেরিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সাইবার নিরাপত্তা, বাণিজ্য বিরোধ সহ নানা ইস্যু নিয়ে আলোচনা করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। 7 মাস পর প্রথম মোবাইল ফোনে কথা বলেন এই দুই নেতা। দুই দেশের বিরোধ যেন সংঘাতের রূপ না নেয় সে বিষয়ে একমত হয়েছেন দুই নেতা। হোয়াইট হাউসের এক মুখপাত্র জানান, 90 মিনিটের আলোচনায় দুই নেতা উভয় দেশের স্বার্থে বিরোধ নিরসন ও একসাথে কাজ করার বিষয়ে একমত হয়েছেন। তবে মানবাধিকার এবং গণতন্ত্র নিয়ে দুই দেশ একে অন্যকে দোষারোপ করেছে বলে জানা গেছে। এবছর দ্বিতীয়বারের মতো এই দুই নেতার আলাপ হল। বাণিজ্য, অন্যান্য দেশে প্রভাব বিস্তার সহ বিভিন্ন বিষয়ে উত্তেজনা চলে আসছে দুই দেশের মধ্যে। উত্তেজনায় নতুন মাত্রা যোগ করেছে চীনের তালেবানকে সহায়তা করার পদক্ষেপ। সিরিজ জিতলেও শেষ টি টোয়েন্টিতে হারের স্বাদ পেয়েছে বাংলাদেশ। পঞ্চম টি টোয়েন্টিতে 27 রানের জয় নিউজিল্যান্ডের। 3-2 ব্যবধানে শেষ হয়েছে সিরিজ। অধিনায়ক টম লেথামের 50-তে 161 রানের পুঁজি পায় নিউজিল্যান্ড। 50 রানে অপরাজিত থাকেন লেথাম। 41 করেন ওপেনার ফিন অ্যালেন। খরুচে বোলিং করে 48 রান দিয়ে 2 উইকেট নেন শরীফুল। জবাব দিতে নেমে এদিনও ব্যর্থ টপ অর্ডার ওপেনার 9-23 লিটন করেন 10 রান। সৌম্য মুশফিক ফিরেছেন 1 অঙ্কে। আফিফকে নিয়ে অধিনায়ক মাহমুদুল্লাহ চেষ্টা চালিয়ে যান, তবে তার বিদায়ে হার নিশ্চিত হয়। এক প্রান্তে অপরাজিত থেকে আফিফ করেন 33 বলে 49 রান। এর সাথে শেষ করছি আজকের সংবাদ সন্ধ্যা। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবরের আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে।